Assalamualaikum. আজকের এই ভিডিওটি আমাদের চ্যানেলের এইটি পার্সেন্ট সাবস্ক্রাইবার ভ্রাইবাদারদের রিকোয়েস্টের একটা ভিডিও যে এই ধরনের ল্যান্ডিং পেজগুলোতে কীভাবে আপনারা ফ্রিতে হোস্টিং অ্যাড করবেন যেহেতু ভেটস ফ্রেশ মার্কেটিংয়ের জন্য আমি কিন্তু আমাদের চ্যানেলে এ ধরনের অসংখ্য ল্যান্ডিং পেজ ফ্রিতে সহ দুই একটা পেইডের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করছি তো যেহেতু এইগুলো ভেটস কোডিং ল্যান্ডিং পেজ আপনাদেরকে সঠিকভাবে যদি ডোমেন্সিং অ্যাড না করতে পারেন সেটা ফ্রিতে হোক বা পেইডে হোক তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিতে নেটলিফাইয়ের থ্রুতে আপনারা আনলিমিটেড ডোমেন হোস্টিং অ্যাড করে নিতে পারবেন লাইভ আজকের এই ভিডিওতে টোটালি এই চারটা ল্যান্ডিং পেজে দেখেন আমি আপনাদেরকে মানে অ্যাড করে দেখাই দিব এবং রান করে দেখাই দিব এ ধরনের সিপে নেটওয়ার্কগুলো থেকে লিঙ্ক উঠায় এই ডোমেনিস্টিকগুলোর সঙ্গে সরাসরি সেট আপ প্রসেসগুলো দেখাই দিচ্ছি যেহেতু ভেটস প্রচুর পরিমাণে ভাইয়াদের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া ডোমেনস্টিক অ্যাড করতে পারতেছে না অ্যাড করতে পারলেও দেখা যায় ইমেজ শো করতেছে না বিভিন্ন ইস্যু আপনাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে তো ধৈর্য সহকারে ভাই ভিডিওটার একটা সেকেন্ড স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন যদি ভাই আপনি অনলাইন থেকে ল্যান্ডিং পেজগুলো থ্রুতে ডোমেনিস্টিক অ্যাড করে ইনকাম করতে চান আর বেশি কথা বারাবো না চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্য করে অনলাইন থেকে ইনকাম করার জন্য ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ভাই আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো চলেন ভেটস আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই এই ভাইয়া দেখেন এই ল্যান্ডিং পেজগুলো কিন্তু এখনও কোনো প্রকার ডোমেনিস্টিক অ্যাড করা নাই আমি কিন্তু সি ডাইভ থেকে জাস্ট আপনাদের মাঝে রান করছি এই যে দেখেন সি ডাইভ থেকে কোনো ডোমেনিস্টিক অ্যাড করা নেই তো টোটালি আমি এই ল্যান্ডিং পেজগুলো প্রথমেই ভেটস কেটে দিলাম তো কেটে দিয়ে দেওয়ার পরে চলেন এখন চলে যাব সিম্পলি ভেটস আমাদের ম্যান ফাইলগুলোতে আর আমি কিন্তু অ্যাকচুয়ালি ভাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমি যেভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজগুলো দিয়ে থাকি ল্যান্ডিং পেজগুলো কিন্তু আমি জিপ ফাইলে আপনাদেরকে দিই জিপ ফাইলগুলো ভাঙানোর পরে ভেটস ঠিক কিন্তু আপনারা দেখেন এই ধরনের ফাইলগুলো পেয়ে যান এই ধরনের ফাইলগুলো পাওয়ার পরে আমি কিন্তু লিঙ্কের জায়গায় সবসময় দেখা যায় অ্যাভেলেবল ক্ষেত্রেই আমার মা আইটি টেক চ্যানেলে লিঙ্কটি সেট আপ করে থাকি তো আমরা ফ্রেশ মার্কেটিংয়ের জন্য প্রথমে ওই জায়গাগুলোতে কিন্তু ভেটস আমাদের লিঙ্কের আপডেট করার প্রয়োজন পড়ে তো প্রথমেই চলেন আমরা আমরা লিঙ্কের আপডেট করবো তো প্রথমে আমি এই ল্যান্ডিং পেসটা ওপেন করলাম কোথাও হাত দেবেন না ভাই শুধু ইন্ডেক্সে সিলেক্ট করবেন রাইট বাটনে ক্লিক দিবেন এই যে দেখেন ইডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই সপ্তাহটি আপনারা পাবেন গুগলে সার্চ দিবেন এইটা লিখে পিসির জন্য জাস্ট ইনস্টল করে নিলেই আপনারা এখানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে দেন এরকম একটা ইন্টারভেট চলে আসবে ভাই এই যে দেখেন চৌদ্দো শত নব্বই নম্বর লাইনে অথবা আপনাদের সুবিধাতে বেস জাস্ট দেখেন কন্ট্রোল দিবেন দেবেন দেওয়ার পরে এখানে মা আইটি টেক লিখবেন শুধুমাত্র মা আইটি টেক লিখার পরে যখনই নেক্সট দেবেন দেখেন এই যে কমান করে জানিয়ে দিচ্ছে যে এই জায়গাটিতে আমার লিঙ্ক বসানো আছে এখন এই জায়গাটিতে আমাদের আপডেট করতে হবে তো চলেন ভাই আমরা এখন চলে যাবো আমাদের সিপি নেটওয়ার্কে তো প্রথমেই মিডিয়া লিঙ্ক দিয়ে দেখাই তো এখানে সিম্পলিভার্স আমরা এখন দেখেন ক্যাশ লিখে জাস্ট সার্চ করে দিলেই ক্যাশ সচ্ছম সফরগুলো চলে আসবে এই যে দেখেন চলে আসছে তো আমি এই যে রাওয়ার্স এইখানে গেট লিঙ্কে দিলেও হচ্ছে এটার উপরে ক্লিক দিলেও হচ্ছে ভাই তো আমি গেট লিঙ্কেই দিচ্ছি তারপরে এখানে একটা ট্যাগার বসাই দিবো তো সিম্পলভাবে ধরেন আমি সুমন দিয়ে দিলাম জাস্ট সিলেক্ট করে দিলাম লিঙ্কটা সিম্পলিভাবে এখান থেকে কপি নিলাম লিঙ্কটা কপি করার পরে ভাই আপনারা চাইলে লিঙ্কটা শর্ট করেও বসাই দিতে পারেন সরাসরিও বসাই দিতে পারেন তো আমি সরাসরিই বসাই দিচ্ছি সরি এখানে আমি এই যে এখানে চলে আসলাম এই যে জাস্ট শুধু দেখেন এইচটিপি এইচটি থেকে শুরু করে মা আইটি টেক সরি টোটালি আমার পুরোটা কমপ্লিট হয়নি এখানে যদি একটু মিসলিপ হয় একটা কোডিংয়ে তাহলেই কিন্তু ভাই আপনাদের লিঙ্ক কাজ করবে না তারপর আমি কন্ট্রোল ভি দিলাম যে লিঙ্কটি কপি নিয়ে আসলাম তারপরে এখানে একটা বিষয় ভাই শুধু লিঙ্কটাকে পেস্ট করলেই হবে না এই যে দেখেন এখানে রেডমার্ক হয়েছে এখন কিন্তু এখানে আমাদের থেকে সেভ করতে হবে লিঙ্কটি বসানোর পরে কিবোর্ডে কন্ট্রোল এস দিলে দেখেন এখানে রেড ছিল চলে গেছে আমাদের কিন্তু লিঙ্কটা সেভ হয়ে গেছে এখন চলেন বেটস আমরা কেটে দিলাম দেন এখান থেকে ব্যাক করে চলে আসলাম আসার পরে এক ব্যাকে চলে যাব। এখানে আমাদের লিঙ্ক সেট আপ কমপ্লিট এখন চলেন আমরা নেটলিফাই চলে আসলাম ভাই নেটলিফাই যেহেতু একটা ডিভাইস থেকে মাল্টিপ্লাই ইউজ করলে ভাই ব্লক করে দেয় যেহেতু এটা কিন্তু ভাই গিঠা একটা মানে মানে প্ল্যাটফর্ম সো বি কেয়ারফুল একটা ইউজ করবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসগুলো বলে দেবো যেহেতু অলরেডি আমার ক্রিয়েট করা আছে দেখেন লিঙ্ক কিন্তু সেটাও করা আছে সো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি আর লাইভে ডি এই ডিভাইসটিতে ক্রিয়েট করে দেখাচ্ছি না কারণ দুইটা ক্রিয়েট করে দেখা যাবে দুইটাই নষ্ট হয়ে যাবে সো ভাই একটু দেখতে থাকেন আমি এটাতে দেখাই দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট প্রসেসগুলো বলে দিচ্ছি তো যখনই আপনারা নেটলিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লগ ইন করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে আপনারা সাইট নামক অপশনটিতে ক্লিক করবেন মনোযোগ সহকারে এখানে একটু দেখেন দেন অ্যাড এ নিউ সাইট দেন এখান থেকে দেখেন ডিপ্লয় এখানে ম্যানুয়াল এখানে ক্লিক করে দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই আপনারা এখন চলে যাবেন দেখেন এই অপশনটিতে এটা জাস্ট টেনে নিয়ে আসে মানে ড্রপ ডাউন করে এই অপশনটির উপর সেরে দেবেন এই যে এই অপশনটির উপর সেরে দেন তো সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু অ্যাড করতে হবে এখানে তারা হওয়ার কোনো বিষয় নয় ভাই আপনি আমি জানি আপনারা জানেন কিন্তু এক দু ঘন্টা পরে কিন্তু লিঙ্ক কাজ করবে না মনোযোগ সহকারে দেখেন এখানে আমি কী করতেছি দেওয়ার পরে এখান থেকে এখন সাইট ওভারভিউ ক্লিক করবেন সো ভাইয়া ক্লিক করে দেবার পরে দেখেন আমরা প্রথমে লিঙ্ক অ্যাড করার পরেই কী কাজটা করি ভাই ডাইরেক্টলি এখানে আমরা কিন্তু আগে লিঙ্কটার নামটা চেঞ্জ করি এই যে সাইট কোন ক্লিক করেই এখানে চেঞ্জ সাইট নামে ক্লিক করে কিন্তু আমরা লিঙ্কটাকে চেঞ্জ করি ভাই চ্যান্স করবেন না এখান থেকে আপনাদের সরাসরি ভাই ফ্রিতে ইউজ করবেন এত মানে আমাদের মানে ফুটানি করার কোনো প্রয়োজন নেই এখান থেকে যেই ডোমেনটা সাজেস্টে দেবে ভাই ওইটা দিয়ে আপনারা মার্কেটিং করবেন এখন দেখেন জাস্ট এটা উপরে যদি ক্লিক দেই আমার লিঙ্ক দেখেন এই যে রান হয়ে গেছে ভাই কোনো ইমেজে কি কোনো প্রবলেম হয়েছে আমি দেখেন লাইভ দেখাইছি প্রয়োজনে ভাই আপনাদেরকে কপি করে নিয়ে গিয়ে লিঙ্কটাকে রান করে দেখাচ্ছি লিঙ্কটা কপি করে নিলাম দেখেন এখন আমি এই যে সিম্পলিভাবে এখানে জাস্ট যদি লিঙ্কটাকে পেস্ট করে দিই বা ফেসবুকে যেখানে মার্কেটিং করেন না কেন দেখেন লিঙ্ক কিন্তু রান হয়ে গেছে ভাই এই যে দেখেন ফ্রিতে কিন্তু একটা ডোমেন স্ট্রিং অ্যাড হয়ে গেছে তো আমি কী শর্তগুলো দেখালাম এখানে এইগুলো কোনো চান্স করবেন না আপনাদের সাইড থেকে যে ডোমেন স্ট্রিং দেবে ওইটাই ইউজ করবেন আসা দেখি একটা চলে গেছে ভাই একটু মনোযোগ সহকারে দেখেন আরেকটা দেখাই দিচ্ছি এভাবে চারটাই দেখাবো দেখেন কত সহজে ভাই ডোমেনো স্ট্রিং ফ্রিতে অ্যাড করা যায় ভাই পেইডে কেনার কোনো প্রয়োজন হবে না আসা রেখে আপনাদের দেন এটা রান করেন প্রথমেই কাজ সিলেক্ট করেন ভাই দেন রাইট বাটনে ক্লিক এখান থেকে সিম্পলিভাবে আপনারা এই যে এটা সিলেক্ট করে দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লিঙ্ক দেখেন এই অপশনটিতে অ্যাড করা আছে তো চলেন আমরা আমাদের প্যানেল থেকে লিঙ্ক নিয়ে চলে আসি এবারে সিপিএুলের একটা অফার নেব সে ধরেন ওয়ালমার্টের অফার ডবলু এ এল এম এ আর টি এগুলো সব ভাই ফ্রেশের জন্য বেস্ট সিপি নেটওয়ার্ক এখানে ওয়াল অফার চলে আসছে এই যে ওয়াল অফার চলে আসছে জাস্ট উপরে ক্লিক দিয়ে দেন উপরে ক্লিক দিয়ে দেওয়ার পরে ভাই এখান থেকে সিম্পলিভাবে ধরেন আমি সুমন দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে জাস্ট অ্যাডে ক্লিক অ্যাডে ক্লিক করে দেন এই যে চলে আসছে ভাই জাস্ট কপি করে নিন এটাও স্যাম প্রসেস শর্ট করে নিয়ে নিতে পারেন ভাই শর্ট না করলে কোনো প্রয়োজন নাই চলে নোটপ্যাডে চলে আসেন জাস্ট এখান থেকে ভাই এটা সিলেক্ট করে দেন কন্ট্রোল ভিতে পেস্ট করে দেন দেন কন্ট্রোল এস দেওয়ার সঙ্গে রেড মার্ক চলে যাবে দেখেন সেভ হয়ে গেছে কাজ কমপ্লিট দেন আমরা এখন এখানে চলে আসলাম ভাই এক ধাপ ব্যাকে চলে গেলাম এখন আপনাদের আবারও এখানে সিস্টেম করে নিতে হবে এই অবস্থায় থাকার পরে আবারও আপনারা এই লোগোটার উপরে ক্লিক দেন সাইটের উপরে ক্লিক দেন দেন সাইট অ্যাড এ নিউ সাইট দেন ডিপ্লয় ম্যানুয়াল জাস্ট এখানে চলে যান ভাই টেনে নিয়ে এসে জাস্ট এর উপরে ডেপ ডাউন করে সেরে দেন চারটাই দেখাই দিচ্ছে ভাই মনোযোগ সহকারে দেখেন আশা রাখি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর এই ডোমেনিস্টিং অ্যাডের বিষয়ে ভাই কোনো প্রবলেম থাকবে না কারণ আমার এই এখন ভাই ল্যান্ডিং পেজে নতুন নতুন ইউনিক কোডিং ল্যান্ডিং পেজে ভিডিও আসতেই থাকবে সো আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় যার কারণে দেখাই দিচ্ছি দেওয়া কমপ্লিট সাইট ওভারভিউ জাস্ট ভাই এই যে উপরে ক্লিক দেন দেখেন প্রত্যেকটা লিঙ্ক ভাই ডাইরেক্টলি দেখেন রান হচ্ছে কোনো কি প্রবলেম হয়েছে আপনারা লাইভে দেখেন এখানে ক্লিক দিলেই অফার এনে চলে যাবে তো আমি আর অফার নিয়ে যাচ্ছি না ভাই এ কেটে দিলাম জাস্ট আপনাদের সুবিধার্থে আমি কপি করে নিয়ে যাই রান করে দেখাচ্ছি ভাই দেখেন কোনো প্রবলেম নাই এই লিঙ্ক কোনো আপনাদের প্রবলেমও হবে না ডেঞ্জারাসও দেখাবে না এই যে দেখেন এক্সট্রা করে ওপেন করে দেখাই দিলাম একটা চলে গেল তারপরে চলেন ভাই আরও যেটা আছে চারটাই দেখাবো আমি আপনাদেরকে এখানে চলে আসেন ভাই এটাও স্যাম প্রসেস জাস্ট সিলেক্ট করে এখান থেকে আপনারা সিম্পলিভাবে এই যে এখানে ক্লিক দেন এখানে ভাই এখন লিঙ্ক খুঁজে বের করতে হবে কীভাবে খুঁজবেন কন্ট্রোল এফ মা আইডি টেক্স জাস্ট ক্লিক দেন এই যে দেখেন এই জায়গাটিতে লিঙ্ক আসে নিয়ে চলে আসছে জাস্ট এখানে এখন কীভাবে সেট আপ করবেন তিনশো তো বিয়াল্লিশ নাম্বার পেজে কিন্তু আছে তো লিঙ্ক সেট জন্য আমরা সিম্পলিভাবে এখানেও চলে যাব এবারে আমি সে ধরেন অ্যাফ মাইনের একটা লিঙ্ক বসাবো অ্যাফ মাইনেও কিন্তু ভাই ক্যাশের অফার আছে একই এগুলো কিন্তু ভাই সব একই আপনাদের নেটওয়ার্ক যেটা আছে সেটা থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন জাস্ট সার্চ করে দিলাম একটু অ্যাড করি দেখেন এই যে এখানেও কিন্তু ক্যাশের অসংখ্য চলে আসবে দেখেন আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি ভাই আর আওয়ার্ডস ক্যাশ সাতশো পঞ্চাশ একটু অ্যাড করে নিচের দিকে একটু মানে খুঁজতে হবে আমি অ্যাভেলেবল এটাতে কাজ করি না যেহেতু আটগুলো মিটে কাজ করা হয় তবে মাঝে মাঝে এটাতেও আমরা কাজ করি তো স্কল ডাউন করে একটু উপরে চলে যাচ্ছি ক্যাশ সাতশো পঞ্চাশের অফারগুলো এখানে হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এই যে দেখেন এইটা রাবার্ট ইভেসে অ্যামাজন এটা নিয়ে মার্কেটিং করতে পারেন এই যে উপরে এটা নিয়ে মার্কেটিং করতে পারেন তো আমি এটা নিয়ে মার্কেটিং করবো জাস্ট উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে সিম্পলিভাবে এই যে এখানে লিঙ্ক আছে এখানে একটা ট্যাকারে কিছু অ্যাড করে দেন সুমন দিয়ে দিলাম দেন আপডেটে ক্লিক দেন ট্যাকার অ্যাড হয়ে গেছে ভাই লিঙ্কটাকে সিম্পলিভাবে কপি নেন কপি নেওয়ার পরে দেন এখান থেকে আমরা চলে আসবো নোটপ্যাডে এখানে সেমভাবে আমরা লিঙ্কটিকে সিলেক্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম রেডমার্ক চলে গেল দেন কেটে দেন দেন এখান থেকে ভাই এক স্টেপ ব্যাক চলে যান আবার এখানে আসার পরে আপনারা হচ্ছে এই লোগোটির উপরে ক্লিক দিবেন সাইটে ক্লিক দিবেন দেন এখান থেকে অ্যাড এ নিউ সাইট দেন ডিপ্লয় ম্যানুয়াল দেন এখান থেকে আপনারা আবারও এই ফাইলটিকে ড্রপ ডাগন করে নিয়ে আসবেন এখানে সেরে দেন সো সেরে দেওয়ার পরে একটু অ্যাড করি কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে এই যে আপলোড হয়ে গেছে দেন ওভারভিউ দেন এখান থেকে ভাই জাস্ট ক্লিক দেন দেখেন প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমার ডাইরেক্টলি ওপেন হয়ে যাচ্ছে এই যে ল্যান্ডিং পেজ কিন্তু দেখেন সুন্দরভাবে ওপেন হয়ে গেল দেন এখান থেকে আমি এটাকে সিম্পলিভাবে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনাদেরকে ওপেন করে দেখাই এক্সট্রা করে একটা পেজ নিলাম দেন কন্ট্রোল বি দেন ওপেন এই যে দেখতে পাচ্ছেন ভ্যাস দেখেন ওপেন হয়ে গেছে দেন সেম প্রসেসে পরেরটা লিঙ্ক না সেট আপ করে দেখাই দিচ্ছি লোগোতে ক্লিক দেন সাইটে ক্লিক দেন দেন সাইট ডিপ্লয় ম্যানে ক্লিক দিলাম দেন এখান থেকে এই অপশনটিতে চলে আসলাম ভাই এটা তার লিঙ্ক সেট আপ করলাম না একই সিস্টেমই জাস্ট আপনাদেরকে ড্রপ ডাউন করে দেখাই দিচ্ছি এই যে চারটায় কিন্তু দেখেন কত কম সময়ের মধ্যে কিন্তু আমি ল্যান্ডিং পেজ ডোমেনস্টিং ফ্রিতে অ্যাড করে নিলাম আপনারাও পারবেন ভাই এভাবে শুধু আপনাদের সিস্টেমগুলো জানতে হবে দেন ওভারভিউ এ ক্লিক দেন আর এই ডোমেনটা আবার বলতেছি কোনো চান্স করবে না জাস্ট লিঙ্কে ক্লিক দেন যে দেখেন ওয়ালমার্টের ল্যান্ডিং পেজ কোনো ইমেজে প্রবলেম হয়েছে সব ঠিকঠাক তো এইভাবে আপনাদেরকে ভাই লিঙ্ক ক্রিয়েট করতে হবে এখন আসেন ভাই ম্যান যেই বিষয়টা যে নেটলিফাই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ভাই একটু মনোযোগ সহকারে দেখেন আমি সিস্টেমগুলো বলে দিচ্ছি তো আমি সিম্পলিভাবে এই ব্রাদারটি চলে আসলাম এক্সট্রা একটা পেজ নিলাম ভাই এখানে আপনারা সার্চ করবেন দেখেন জাস্ট নেটলিফাই লিখে সার্চ করবেন নেটলিফাই লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন এখান থেকে ভাই আপনারা সাইন আপ ফর নেটলিফাই এখানে ক্লিক দিতে পারেন ফার্স্ট ডেটেতেও যাইতে পারেন সাইন আপ ফর নেটলিফাই ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে ভাই এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ইন্টারফেস আসার পরে সাইন আপ উইথ ইমেল এই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে ভাইয়া ইমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন দেন সাইন আপে ক্লিক করে দিবেন আপনাদের যেই মেলটাতে সাইন আপ করতেছেন ওই মেইলে একটা কোড যাবে জাস্ট ওই মেইলে যে কোডটা যাবে বা যে লিঙ্কটা যাবে ভাই ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে আসে এই পেস্টটার উপরেই পেস্ট করবেন পেস্ট করে দিয়ে ভাইয়া ইন্টার করে দিবেন তাহলে আপনাদের নেটলি ভাই কমপ্লিট দেন এখান থেকে আপনার তারপরে লগিনে ক্লিক দেবেন লগিনে ক্লিক দিয়ে এখানে ওই জিমেলটার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ইন করে নেবেন ভাই ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে দেন এখান থেকে যেভাবে দেখালাম সাইটে ক্লিক দিবেন অ্যাট এ নিউ সাইটে ক্লিক দিয়ে এভাবে আপনার ল্যান্ডিং পেজগুলো সেট আপ করে নেবেন আশা রাখি ভাই বিষয়টা বুঝতে পারছেন যেহেতু আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট ছিল আমি সব কিছু চেষ্টা করছি লাইভে দেখাই দেবার তারপরে কোনো প্রবলেম হলে ভাই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আর ভিডিও থেকে যদিও একটু উপকৃত হয়ে থাকেন ভাই ইউনিক কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা গুড কমেন্ট করবেন ভিডিওটা বেশি এসে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নতুন কোনো আপডেট ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ